মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবাদাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রচণ্ড গরমে সেদ্ধ হচ্ছে শহর, উড়ছে গোটা বাংলা। এরই মধ্যে সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। আজ বৃষ্টি হতে পারে কলকাতায়, দোসর হবে বজ্রপাত। কলকাতার পাশাপাশি 224 পরগনা, হাওড়া, হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জুন মাসে 3-3টে ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিল বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল। তো আসুন দেখে নিব বাংলার আবহাওয়া কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকে ওয়েদার আপডেটে। বাংলা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে আরও কয়েকদিন। আলিপুর আবহাওয়া দপ্তরে পূর্বাভাস বলছে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে, তবে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তাতে অস্বস্তি কমবে না। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতাতেও। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায়। আজ থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। এই একই সময় উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সমতল অংশ, জলপাইগুড়ি, মালদাহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও। মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতেও। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 জুন থেকে কলকাতার আকাশ হবে মেঘলা। অস্বস্তিকর গরম বজায় থাকলেও বিকেলের দিকে বৃষ্টি নামবে। গতকালই কেরলায় বর্ষা প্রবেশ করার কথা। দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি রয়েছে। সেই ক্ষেত্রে এর জেরে বর্ষা বাধাপ্রাপ্ত হবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। যদিও এই রাজ্যে কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনো কিছু পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে জুন মাসে 3-3টে ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বঙ্গোপসাগর এবং আরব সাগরে অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে তৈরি হতে পারে 3টে ঘূর্ণিঝড়। ভারত ও ইউরোপের আবহাওয়া সংস্থা এই বিষয়ে আগাম সতর্ক করেছে। নিম্নচাপের পরিবেশ তৈরি হতে পারে, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রথম যে সাইক্লোনটি তৈরি হবে তার নাম হবে বিপর্যয়। এই নামটি দিয়েছে বাংলাদেশ। এরপরেই সাইক্লোনটির নাম হবে তেজ, তা দিয়েছে ভারত। এবং 3 নম্বর সাইক্লোনটির নাম হবে হামুন, যা দিয়েছে ইরান। তবে এইগুলির গতিবেগ কত হবে এবং কোথায় আছড়ে পড়বে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি।